আসসালামু আলাইকুম। একটা খুব ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো, যাদের প্রাইভেট গাড়ি আছে, মোটরসাইকেল, বাস, ট্রাক, সিএনজি যাই থাক না কেন, আপনারা সবাই কিন্তু জিপিএস ট্র্যাকার খুঁজছেন, অনেকে জিপিএস ট্র্যাকার লাগাচ্ছেন গাড়িতে। তো আমরা এই রিসেন্টলি কিছু ভিডিও দেখলাম যেখানে আপনারা দেখাচ্ছে তারা যে গাড়ি চুরি হওয়ার পরে, গাড়িটা চুরি হওয়ার পরে পুলিশ নিয়ে, র্যাব নিয়ে, দলবল নিয়ে এটাকে উদ্ধার করা। গাড়ি তো ফ্যামিলির মতো, আমি মনে করি গাড়ি আমার পরিবারের মতো, আমার ফ্যামিলি গাড়ি। তো এটা চুরি হওয়ার পরে উদ্ধার করতে পারবো কি পারবো না আমি জানি না, বাট যদি আমরা এটাকে চুরি করা থেকে আটকাতে পারি, চোর ধরলে যাতে আমার কাছে কল আসে, যাতে চাবি আসল চাবি দিয়ে গাড়ির মূল চাবি স্টার্ট না হয়, তাহলে বিষয়টা কেমন হয়। আসলে চুরি হওয়ার আগে এই প্রিভেন্ট করাটা হচ্ছে আমাদের দায়িত্ব, যে টেসলক করে, লোগোটা দেখতে পাচ্ছেন, টেসলক। টেসলক হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিপিএস ট্র্যাকার তৈরি করে, নট বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিপিএস তৈরি করে। এবং আমাদের প্রোডাক্টটা অ্যাওয়ার্ড উইনিং প্রোডাক্ট, 2022 এবং 23 সালে সে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। যাই হোক, আমি একটু দেখাচ্ছি আমাদের জিপিএস ট্র্যাকারটা কীরকম, একটু দেখেন খেয়াল করে, কাছে আনো। আমাদেরটা হচ্ছে ইনজেক্টেড জিপিএস ট্র্যাকার, খেয়াল রাখবেন এটা কিন্তু স্টিকার না, আমাদের নামটা খোদাই করে লেখা। এবং খুবই চমৎকার ট্র্যাকারটা, খুবই চমৎকার দেখতে। এবং আমি একটু দেখাই আপনাদেরকে, আমাদের সার্কিট বোর্ডে, খেয়াল রাখবেন সার্কিট বোর্ডে আমাদের নাম খোদাই করে লেখা, মানে এমন না যে আমরা অন্য কোনো প্রোডাক্ট এনে বিক্রি করি। আমাদের প্রোডাক্টটা 100% মেড ইন হংকং, নট চাইনিজ প্রোডাক্ট। তো আসলে আমাদের কাজ হচ্ছে, যদি আপনার গাড়ি কেউ ধরে বা মোটরসাইকেল কেউ ধরে, সাথে সাথে আপনার মোবাইলে কল আসবে এবং আপনার গাড়ি স্টার্টই হবে না যতক্ষণ আপনি মোবাইল থেকে পারমিশন দিবেন না। ড্রাইভার কেন, ড্রাইভারের বাপের পক্ষ গাড়ি স্টার্ট করা সম্ভব না। তাই চুরি করার পরে গাড়ি উদ্ধার, আর একটা হচ্ছে চুরি হওয়ার আগেই প্রিভেন্ট করা, চুরি হওয়ার চেষ্টা করার সাথে সাথে সে লক হয়ে যাওয়া, কোনটা বেটার আপনার সিদ্ধান্ত নেন। টেসলক নেবেন নাকি অন্য কিছু নেবেন? আর মাসিক বিলের ক্ষেত্রে যে চিন্তা করেন, কোনো বিল নেই, জাস্ট এই জিপিএস সিম কার্ড থাকবে, ওটাতে 20 টাকা থাকলে যথেষ্ট, এনাফ, লাইফ টাইম চালাবেন, আজীবন লাইফ টাইম। তো আর দেরি না করে যাতে জিপিএস টাকার অলরেডি ব্যবহার করছেন এখনই চেঞ্জ করেন, কারণ হচ্ছে চুরি করার পরে রিক্সে যায় না। গাড়ি দামি জিনিস, অনেক মোটরসাইকেল দামি জিনিস, শখের জিনিস, যে কোনো মুহূর্তে চুরি হতে পারে। তো সেফটি ফার্স্ট, ওটা ফালাই দেন, যেটা লাগানোর লাগাই আছে আমি বলবো। যদি আপনারা এক্সচেঞ্জ করেন আমাদের সাথে, এক্সচেঞ্জ করেন আপনার প্রোডাক্ট, আপনার সামনে আমরা সেটা ভেঙে ফেলবো, আপনার সামনে ভেঙে ফেলবো, আমরা আপনাকে ভালো ডিসকাউন্ট দেবো এবং লাইফ টাইম সার্ভার এবং সাপোর্ট দেবো। আর একটা কথা বলে শেষ করি ভিডিওটা, ধরেন আপনি ঢাকায় থাকেন বা টেকনাফ থাকেন, বাংলাদেশের টেকনাফ হচ্ছে একটা একটা বর্ডার এরিয়া মায়ানমারের কাছে, আপনার টেকনাফ থেকে আমাদের টেসলক ইউজ করছেন, আপনি তেঁতুলিয়ায় চলে গেছেন আরেক প্রান্ত, ওইখানে কোনো সমস্যা হয়েছে, আমরা তেঁতুলিয়াতে আপনাকে সাপোর্ট দেবো উইদিন 5 মিনিটস। আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া 550 মানুষ আমাদের প্রোডাক্টের সাথে, সেলসের সাথে জড়িত, 550 লোক জড়িত, আমাদের প্রোডাক্ট সেল করে তারা এবং সার্ভিস দেয়। তো সার্ভিস নিয়ে কোনো ইস্যু আমাদের না ইনশাল্লাহ। আমাদের 3.5 লক্ষ গ্রাহক অলরেডি আছে, আপনারা ইউটিউবে টেসলক সার্চ করলে অনেক ভিডিও পাবেন। যাই হোক, ব্র্যান্ডের সাথে থাকেন, ব্র্যান্ড আপনাকে সাপোর্ট দেবে, নন ব্র্যান্ড প্রোডাক্ট 2 দিন পরে হারিয়ে যাবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এতটুকুই বলবো, বলে ভিডিওটা শেষ করি, আর দেরি করবেন না, এক্সচেঞ্জে আসেন, এক্সচেঞ্জে আসেন, আমাদের প্রোডাক্ট নিয়ে ডিসকাউন্ট দিচ্ছি, ওটা আপনার সামনে ভেঙে ফেলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।